মঙ্গল সন্ধ্যায় প্রচারে ঝড় তুললেন 35 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব নস্কর। প্রচার সারলেন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। দ্বিতীয়বারে জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। জিতে এসে দুয়ারে জনপ্রতিনিধি রূপে কাজ শুরু করবেন বলে জানালেন জয়দেব নস্কর। বলছেন, মানুষরা বাড়ি থেকে বসে ফোনে নিজেদের অভিযোগ জানালেই সমাধান মিলবে। পুনরায় লড়িয়ে সুযোগ পেয়ে মানুষের জন্য কাজ করতে সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করতে পছন্দ করেন জয়দেব নস্কর। নিজের এলাকায় সকল মানুষের সেবায় সর্বদা নিয়োজিত প্রাণ। মঙ্গলবার রোড শোতে প্রচুর মানুষের জনসমাগম নিজের এলাকায়। করোনাকালে ওষুধ বিতরণ সহ নানা জনসেবামূলক কাজে সবসময় ব্যস্ত ছিলেন তিনি। বিধাননগর পুর ভোটে 35 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দেব নস্কর মানুষের পাশে থাকতে পছন্দ করেন সবসময়। বিধাননগর পৌরসভা নির্বাচনে প্রার্থী পদে আবার লড়ার সুযোগ পেয়ে জয়দেব জানান, মানুষের রায় জিতে এসে এলাকাকে সুসজ্জিত রূপদান করাই তার অন্যতম লক্ষ্য। বিশাল রোড শো বলবো না, তবে রোড শোটা নো ডাউট ভালো হয়েছে। আমরা 500,000 লোককে নিয়ে রোড শোটা করিনি, আমরা রোড শোটা করলাম ওই 60-70 জন আমাদের সঙ্গে ছিল। মেনলি আমরা রোড শোয়ে ওই কিছু আমাদের দিদি যেগুলো চান, ওই মহিলাদের ঢাক ছিল, কিছু আমাদের আদিবাসীদের নাচ গান ছিল, ওটাকে এলাকার মানুষের কাছে আমরা তুলে ধরলাম। তার কারণ এলাকার মানুষ আমরার মনে হয় না যে আমি এর আগে কাউন্সিলর থাকাকালীন এরকম অভিনব প্রোগ্রাম হয়তো আমরা করেছি, কিন্তু একটা জায়গায় থেকে করেছি, কিন্তু এইভাবে আমরা র্যালি করে এইভাবে আমরা করিনি। মানুষের এটা ভালো লেগেছে, কিন্তু তারপরে যে লোকগুলো বেশি জয়েন করে গেছে সেগুলো কি হয়েছে, সেগুলো মানুষ সমর্থন দিতে এসছে, যে এখান দিয়ে প্রার্থী যাচ্ছে, প্রার্থীর সঙ্গে আজকে আমরা একসঙ্গে মিলিত হব। আজকে আমার সঙ্গে সবাই এইটুক জানান দিয়ে দিয়েছে যে আমরা জয়দেব নস্কর সঙ্গে আছি। এটা আজকে এটা আমি বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। আমি 5 বছর জনপ্রতিনিধি করেছি কাউন্সিলর হিসেবে, 1 বছর কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম, কিন্তু আমাকে অনেকে ডেকেছে, হয়তো আমি গিয়েছি, কিন্তু সেইভাবে কারোর বাড়িতে আমার সেইভাবে যাওয়াও হতো না, কিংবা আমাকে ফোন করে কেউ ডাকতো না। তার কারণ একটা কাউন্সিলরকে অনেক মানুষের একটা হয়তো লজ্জা পায় কিংবা ভয় পায় যে আমি একটা কাউন্সিলরকে কী করে বাড়িতে রাখবো। সেইটা মানুষকে আমি এটাই বলতে চাইছি যে আপনাদের অনেক বয়স হয়েছে, আমি তো সন্তান, আমি তো ছেলে, যদি আমার মায়ের কোনো প্রয়োজন পড়ে, আমার মা যদি বলে, তাহলে কি আমার মায়ের কাছে আমি যাব না? সেই জন্য আজকে আমার নিজস্ব একটা পরিকল্পনা, যাদের বয়স 70 বছর হয়ে যাবে, যাদের হাঁটার শক্তি কিছুটা হলেও হারাবে, তাদের উদ্দেশ্যে আমি ফ্লেক্সের মাধ্যম দিয়ে আমি লিখে দেব আপনাদের দুয়ারে, আপনাদের ঘরের সন্তান জয়দেব নস্কর, একটা ফোন করবেন, জয়দেব নস্কর আপনার বাড়ির ঘরেতে পৌঁছাবে। তার কারণ আমি চাই না যে আমার বাবা বা মা বাবার বয়সী মানুষ তারা আমার কাছে আসুক, তাদের জন্যই তো আজকে আমি জনপ্রতিনিধি, তাই না? তাদের কাছে আমি পৌঁছাবো, তারা কেন কষ্ট করে আমার কাছে আসবে, এই ভাবনাটা আমার মাথায় এসেছে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমার ওয়ার্ড অফিসে অনেক 70 বছর, 80 বছর, 90 বছরের বৃদ্ধরাও আসেন, আমি তাদেরকে প্রণাম করি, বলি আপনারা আসলেন কেন, আমাকে ডাকলে আপনার বাড়িতেই পৌঁছ, কিন্তু অনেকে জানে না। এটা আমি প্রচারে নিয়ে আসলাম যে আমার কাছে কষ্ট করে আর কাউকে আসতে হবে না, আমি আপনাদের বাড়িতে পৌঁছে যাবো। দেখুন, জন্ম থেকে তো কেউ তৃণমূল না, জন্ম থেকে সিপিএম হয় না, জন্ম থেকে কংগ্রেস হয় না, ঠিক আছে? তার পরিবার হয়তো কংগ্রেসই পরিবার হতে পারে কিংবা তৃণমূল কংগ্রেসের পরিবার হতে পারে, কিন্তু একটা সন্তান জন্ম থেকে তো রাজনীতি বোঝে না। দেখুন, একটা সিপিএম করা কিংবা বিজেপি করা কিংবা তৃণমূল কংগ্রেস করা কোনোটা অন্যায় নয়, কোনোটাই অন্যায় নয়। মানুষের এটা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক রাজ্যে বাস করি, মানুষের ইচ্ছে হতেই পারে, সিপিএম বিজেপি করতেই পারে, কি আছে, করুক, করাটা তো কোনো একটা সময় তো আমরা নিজেরা
করেছিলাম, কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি। আজকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বলছি যে আপনাদের নিজেদের ভোট আপনারা নিজেরা দেবেন। যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ করে যে আমাদের ভোট আমরা দিতে পারলাম না, আপনাদেরকে আপনারা এসে খবর করবেন। আমি কথা দিচ্ছি আমি এই এলাকা ছেড়ে চলে যাব। কিন্তু এটা বলতে চাই যে যখন আমরা বিরোধী ছিলাম তখন আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি। আমি নিজে 2005 এর ক্যান্ডিডেট ছিলাম, আমাদের ভোট করতে দেয়নি, ভোট লুট হয়েছিল। কিন্তু মানুষের গণতন্ত্রকে আমি হত্যা করতে দেব না। এর ব্যাপারে আমরা তো আশাবাদী বটেই, কারণ আমরা আজকে আপনারা মিছিলে দেখেছেন কিছু কিছু জায়গা আপনারা এই করেছেন, তো মানুষ যেভাবে উৎসে পড়ছে এবং আমি কয়েকটা জায়গায় শুনলাম বাড়ির অনেক মেয়ে এসে জয়দেবকে বলছে তুমি জিতে গেছো, মানে জিতার পরে যেন এরকম একটা শোভাযাত্রার মতো যা মিছিলটা হয়, তার মানে মানুষ কতভাবে উদ্গ্রীব যে 12 ফেব্রুয়ারি আমরা ভোট দেবো, জয়দেব জিতেই আছে, শুধু সময়ের অপেক্ষা। কারণ জয়দেব প্রচুর কাজ করেছে এলাকায় এবং মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো মানুষ সারা বাংলার মানুষ সুবিধা পাচ্ছে, এলাকাও তার ব্যতিক্রম কিছু হয়নি। রাস্তাঘাট থেকে আরম্ভ করে জলের প্রবলেম ছিল সেটাও সম্পূর্ণ হয়েছে, তো মোটামুটি সব দিক দিয়েই থাকছে। তো মানুষ কোথায় যাবে? মানুষ তো অবশ্যই ভোট দেবে। আর যেটা বিজেপি সিপিএমের কথা বললো, কারণ বিজেপি সিপিএম নেই বললেই চলে, কারণ মমতা ব্যানার্জির এই উন্নয়নে তারা আপ্লিত। হ্যাঁ, তারা সব চলে আসছে, ওরা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের। জানি যে আমরা অলরেডি জিতে গেছি, কারণ এভাবে কাজ আমার মনে হয় না যে 14টা ওয়ার্ড আছে এরকমভাবে আমাদের ওয়ার্ডের মতন কাজ হচ্ছে। আমরা যে ডোর টু ডোর যাচ্ছি, মানুষ অভিযোগ জানাচ্ছে, সেই অভিযোগগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জয়দেব মিটিয়ে দিচ্ছে। রাস্তা, জল, আলো, কোথায় আলো লাগানো, লাইট লাগানো, এগুলো সঙ্গে সঙ্গে করে দেওয়া হচ্ছে। কারণ এত কাজ যে এলাকার মানুষরা পাচ্ছেন, তো তারা তো অবশ্যই ওকে জেতাবে। ওরা জিতে গেছে, আমরা জয়ের মিছিল করছি, এটাই বলছি। আমাদের যিনি বিধাননগর পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী জয়দেব নস্কর মহাশয়, এনার এই পাড়ায় মানে 35 নম্বর ওয়ার্ডে যে অবদান সেটা সত্যিকারের অনস্বীকার্য। তিনি সত্যি মানে একজন শুধু পৌরপিতা হিসেবে নয়, যে গত বিগত যে 5 বছর তিনি যে কাজটা করেছেন সে শুধু পৌরপিতা হিসেবে নয়, তিনি মানুষের পাশে মানুষের ঘরের ছেলে হিসেবে সেই কাজটা করেছেন। এবং আমার এবং এটা আমার কেন আমাদের মানে প্রত্যেক জনগণেরই মানে এখানকার এই এলাকার বেশিরভাগ বাসিন্দা অধিকাংশ বাসিন্দারই একজন আশা, যিনি তিনি আবার পুনরায় একজন পৌর মানে 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে পুনর্নির্বাচিত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।